চলো কোশ্চেন নাম্বার 1, থ্রি ওয়ার্ডস আর দেয়ার, কালো নুনিয়া, হেয়ার হেয়ার লুক অ্যাট হেয়ার, কালো নুনিয়া, রাঁধুনি পাগল অ্যান্ড রাধা তিলক, এগুলো কি? হোয়াট আর দিস থিংস, হোয়াট আর দিস থিংস, হোয়াট আর দ্য নেমস? আমরা কি পড়ছি? আমরা পড়ছি মিসলেনিয়াসের পরমাণ্য সিরিজ 2, অর্থাৎ পরমাণ্য সিরিজ যেটা উপর থেকে থামলে পরমাণু লেখা আছে, পরমাণ্য সিরিজ 1 করা হয়ে গেছে, আমরা পরমাণ্য সিরিজ 2 পড়ছি। কেন পড়ছি? তার কারণ মিসলেনিয়াস আর ক্লার্কশিপ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, অ্যান্ড দিস ইজ দ্য টাইম টু সলভ এমসিকিউ, ম্যাক্সিমাম এমসিকিউ, মোর অ্যান্ড মোর এমসিকিউ। কেননা এখন টেক্সট রিডিং মেন রিডিং পড়ার সময় নেই, যত বেশি সম্ভব তোমাদেরকে এমসিকিউ সলভ করতে হবে। অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ এমসিকিউ ইজ কনসার্নড অ্যান্ড দ্য প্রিপারেশন অন অনলাইন বোর্ড ইজ কনসার্নড, সিএসডিজি ইজ দ্য বেস্ট চয়েস। আমরা ছটপট অন্য কিছু আলোচনা না করে পরমাণু সিরিজ 2 কমপ্লিট করে নিই। কোশ্চেন 1 কি বলছে? তিনটে শব্দ দিয়েছে, কালো নুনিয়া, রাঁধুনি পাগল এবং রাধা তিলক, বলছে এইগুলো কি? চারটে অপশন আছে, চারটে অপশন কি? এগুলো পোলাও, অর্থাৎ পোলাওয়ের নানা রকম নাম, এগুলো ম্যাঙ্গো, ম্যাঙ্গোর নানা রকম নাম, অর্থাৎ নানা প্রকৃতির নানা জাতের ম্যাঙ্গো বা আম, এগুলো রাইস, না জুট অর্থাৎ চাল বা ভাত, না পাট, প্রত্যেকটাই পশ্চিমবঙ্গের বিশেষ বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ ফসল বা খাদ্য। উত্তর কি? উত্তর হচ্ছে তুলাইপঞ্জি, উত্তরবঙ্গের এবং দুধেশ্বর দক্ষিণবঙ্গের খুব শ্রেষ্ঠ সুন্দর নরম ভাতের চাল। তো উত্তর হবে কি? এগুলো চালের আলাদা আলাদা টাইপ। জেনারেলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা খুব ভালো ভালো চাল খাইতে অভ্যস্ত, নানা রকম বৈশিষ্ট্যযুক্ত চাল হচ্ছে এইগুলো। কোশ্চেন নাম্বার 2, তিনটা আবার নাম আছে, শব্দ আছে, সত্যেন্দ্র, না সত্যানন্দ, ভবানন্দ, জীবানন্দ, আর দ্য ক্যারেক্টার্স অফ দুর্গেশ নন্দিনী, বিষ বৃক্ষ, ছোট করে লিখেছে, হ্যাঁ, আনন্দমঠ, কপাল কুণ্ডলা। সুতরাং আমরা কি পাচ্ছি? কোশ্চেন নাম্বার 2 সেখানটায় বলছে যে চারটে উপন্যাসের নাম দেওয়া হয়েছে, কার? বঙ্কিমচন্দ্রের, এবং তিনটে ক্যারেক্টার দেয়া হয়েছে, সত্যানন্দ, ভবানন্দ, জীবনানন্দ। বলছে যে এই ক্যারেক্টারগুলো, এই চরিত্রগুলো কোন উপন্যাসে পাওয়া যায় বা কোন উপন্যাস থেকে তোলা হয়েছে। উত্তর কি? উত্তর আনন্দমঠ। বেসিক্যালি মিসলেনিয়াসের ক্ষেত্রে এবং টু সাম এক্সটেন্ট ক্লার্কশিপের ক্ষেত্রে পিএসসি এই খেলাটা রিসেন্টলি বেশি গভীর বা কঠিনভাবে খেলছে। এখন শুধু বুকস অথর্স এই থেমে নেই, পেপার সেটাররা আরো ভিতরে ঢুকছে, গভীরে যাও স্টাইলে ঢুকে সেখানকার ক্যারেক্টার, সেখানকার ক্যারেক্টারের অ্যাক্টিভিটি, ক্যারেক্টারের নেম, ক্যারেক্টারের প্রফেশন, এসবও প্রশ্নের মধ্যে তুলে আছে, ঠিক। কোশ্চেন নাম্বার 3, করম, কে এ আর এ এম, করম, করম, সোহারিয়া, এস ও এইচ এ আর আই এ, সোহারিয়া, দিস ফেস্টিভালস আর সেলিব্রেটেড বাই, ফোর অপশন আর দেয়ার, গুটিয়া, বাউরি, সাঁওতাল, লোহার। সো কোশ্চেন নাম্বার 3 বলছে গুটো ফেস্টিভাল, ওকে, উৎসব, কি উৎসব? করম এবং সোহারিয়া। এই উৎসব গুলো বা উৎসব দুটো কোন সম্প্রদায় দ্বারা পালিত হয়? চারটি অপশন দেওয়া রয়েছে, ভুতিয়া, বাউরি, সাঁওতাল, লোহার। সো উত্তর কি হবে? সাঁওতাল। সাঁওতাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যতম বৃহৎ জনগোষ্ঠীর উপজাতি, তাদের মধ্যে করম এবং সোহারিয়া খুব ইম্পর্ট্যান্ট ফেস্টিভ্যাল, এবং অবভিয়াসলি সাঁওতালদের বা সাঁওতাল উপজাতিদের মধ্যে প্রচলিত দেবদেবীদের নাম
এবং তাদের প্রচলিত বা জনপ্রিয় যে ফেস্টিভ্যালস, এবং ফেস্টিভ্যালসগুলো কি রিলেটেড তোমরা দেখে নিও, পরীক্ষা কিন্তু চলে আসে। নাও কোশ্চেন ফোর, হোয়াট ডাজ কোশ্চেন ফোর সে? ফাউন্ডার অফ মোহনবাগান এফসি ফুটবল ক্লাব। মোহনবাগান ফুটবল ক্লাব আমাদের অতি পরিচিত জনপ্রিয় বাংলার গর্ব এবং ভারতের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল ক্লাব মোহনবাগানের প্রতিষ্ঠাতা কে? ফোর অপশন আছে দেয়া, এন পি সর্বাধিকারী, বি এন বোস, এস চৌধুরী, টি বি রয়। মনে রাখবে কোনো একটা উত্তর হবে চারটে অপশনের মধ্যে, বাট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট দ্য রেস্ট আদার থ্রি অপশনস, বাকি যে তিনটে অপশন উত্তর হবে না, তারাও কিন্তু এক একটা বিশেষ ব্যক্তিত্ব। সো তাদের সম্বন্ধেও একটু গুগলে সার্চ করে নেবে, প্রতিটা প্রশ্ন যা পড়াবো যতটুকু বলছি সেটাও একবার ভেরিফাই করবে, তার রিলেটেড বাকি অপশনগুলো ভেরিফাই করবে। অবভিয়াসলি প্রতিটা পড়া এই বয়সে গুগল নিয়ে ডিটেল পড়বে, ইনডেপথ স্টাডি করবে। ওকে, সো ফাউন্ডার অফ মোহনবাগান কে? বি এন বোস, বি এন বোস। ওকে, নাও কোশ্চেন নাম্বার ফাইভ, ক্যাচ টোয়েন্টি টু। ক্যাচ টোয়েন্টি টু ইজ রিটেন বাই, এই ক্যাচ টোয়েন্টি টু বইটা বা উপন্যাসটা দাদার এতবার এত পরীক্ষায় পড়েছে ভাবতে পারবে না। প্রথমত ইটস এ কোয়াইট ফেমাস বুক বেসড অন ওয়ার্ল্ড ওয়ার, এবং এর স্টোরির যে কনসেপ্ট দ্যাট ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইউনিক, এবং ক্যাচ টোয়েন্টি টু ইটসেলফ একটা প্রবাদে পরিণত হয়েছে, একটা ইডিয়ম হয়ে গেছে বলা যেতে পারে। সো আমি আশা করব তোমাদের মধ্যে কেউ আমাকে ক্যাচ টোয়েন্টি টু এইটার মানে আলাদা করে কি হয় ডিকশনারি দেখে হোক বা গুগল ঘেটে হোক জানাবে, এবং অবশ্যই আমি তাকে স্পেশাল থ্যাঙ্কস দেব যদি কেউ ক্যাচ টোয়েন্টি টু গল্পটা কোন সেই প্যারাডক্সের উপর ভিত্তি করে লেখা হয়েছে সেটাও যদি জানাতে পারো। সো কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই ক্যাচ টোয়েন্টি টু শব্দের মানে জানাবে, ক্যাচ টোয়েন্টি টু কোথায় ব্যবহার করতে পারো, কোন ক্ষেত্র, অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যাচ টোয়েন্টি টু, এটা কমেন্ট সেকশনে জানাবে। নাও দ্য কোশ্চেন ইজ হেয়ার, ক্যাচ টোয়েন্টি টু ইজ রিটেন বাই, ক্যাচ টোয়েন্টি টু লিখেছেন কে? জি ওরওয়েল, জর্জ ওরওয়েল, জে হেলার, জোসেফ হেলার, জি গ্রাস বা গুন্টার গ্রাস, ফ্রাঙ্ক কাফকা, এফ কাফকা, চারটে অপশন রয়েছে। তো উত্তর কি হবে? উত্তর হবে জে হেলার। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ক্যাচ টোয়েন্টি টু। কোশ্চেন নাম্বার সিক্স, বেন হার ইজ রিটেন বাই, এগেন এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বুক, একদম বলা যায় মাইল স্টোন এক একটা বই, এবং বেনহার সিনেমাও খুব ফেমাস। ওকে, তো বেনহার কে লিখেছেন? বেনহার লিখেছেন চারটে অপশান, এল ওয়ালেস বা লুই ওয়ালেস, এইচ গ্রিফিথ বা ও গ্রিফিথ, এ সেলডন বা সিডনি সেলডন, ভি নোভাকভ বা ভ্লাদিমির নোভাকভ। সো বেনহার কে লিখেছেন? বেনহার লিখেছেন লিউ ওয়ালেস। And obviously you need to know what are the other books written by Sidney Sheldon or who is the writer of Lolita. Ha, amake janabe etao porikha ke to khub important prashno, no Lolita namok boitar writer ke? Clear? So question number 7, 7 number question ki ki porchi amra go, amra porchi miscellaneous er Paramanya series 2, Paramanya series 1 মিসলেনিয়াসের জন্যে বা WBCS এর প্রিলিমেন্সের জন্যে, হ্যাঁ, এবং অবশ্যই ক্লার্কশিপের জন্যে পরমান্য সিরিজ, মণিকাঞ্চন সিরিজ, মৃত সঞ্জীবনী সিরিজ, CSDG একের পর এক সিরিজ প্রোভাইড করছে তোমাদের জন্যে। প্লিজ গো থ্রু দ্য ভিডিওস, ওকে, প্রচুর প্রচুর কোশ্চেন তোমরা এখান থেকে কমন পাবে, আই অ্যাশিওর। এবং আমাদের এখান থেকে কোশ্চেন তো UPSC তে কমন পাওয়া যায় যেখানটা, সেখানে আর আলাদা করে কি বলবো, বেশি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে ফেলছে নাকি। রক্তকবরী কোশ্চেন নাম্বার 7, রক্তকবরী বাই টেগোর, রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী লেখা। ওকে, ইজ এ, কোশ্চেন ইজ রক্তকরবী বাই রবীন্দ্রনাথ ঠাকুর ইজ এ নভেল, ড্রামা, শর্ট স্টোরি, লং পোয়েম বা লং পোয়েট্রি। অর্থাৎ রক্তকবরী, ফেমাস রক্তকরবী, সেটা আসলে কি রবীন্দ্রনাথ ঠাকুরের তো লেখা,
সেটা কি একটা নোভেল, সেটা কি একটা ড্রামা, একটা শর্ট স্টোরি না লং পোয়েম? খুব ইম্পর্টেন্ট। অনেক সময় এরকম হয়, শেষের কবিতা কি, কবিতা না গল্প না উপন্যাস, এরকম প্রশ্ন পড়ে যায়। পিএসসি ধরনের প্রশ্ন খুব করে। সো ইটস এ ড্রামা, হ্যাঁ এটা একটা ড্রামা, একটা নাটক, পারলে পড়বে না পারলেও পড়বে। কোশ্চেন নাম্বার 8, 8 নাম্বার কোশ্চেন কি, 8 নাম্বার কোশ্চেন, উমা আবার রবীন্দ্রনাথ ঠাকুরের উপর কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুর গট নোবেল প্রাইজ ইন, খুব সোজা সাপটা প্রশ্ন, পারলে পারবে না পারলে না পারবে, কোনো যুক্তি বুদ্ধির ব্যাপার নেই এখানটায়, কোনো ম্যাচিং এর ব্যাপার নেই। 1907, 1910, 1913, 1917 উত্তর কি হবে? 1913। এইসব গুগলি প্রশ্ন, পিএসসি এগুলো গুগলি প্রশ্ন করে থাকে, কোনো মেরিট নেই কোশ্চেনের মধ্যে, কিন্তু আমাদের সেন্টিমেন্টের সাথে, আমাদের গর্বের সাথে খুব যুক্ত সেই স্টেটমেন্টটা। হ্যাঁ ডাইরেক্ট মুখস্থ করে রাখতে হবে এইসব বিষয়গুলো। ওকে, কলকাতা ইউনিভার্সিটি কবে তৈরি হয়েছে, ফোর্ট উইলিয়াম কবে তৈরি হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথাকার ইয়ে ছিলেন, অধ্যক্ষ ছিলেন, এই প্রশ্নগুলো ঠিক এরকম। কোশ্চেন নাম্বার 9, 9 নাম্বার কোশ্চেন, হোয়াট ডাজ ইট সে, 9 নাম্বার কোশ্চেন কি বলছে? 9 নাম্বার কোশ্চেন সায়েন্সের উপর কোশ্চেন। আমাদের মেনলি যে জায়গাগুলো খামতি থেকে থাকে সেগুলো, যেমন ধরো যাক সায়েন্স, যেমন ধরো যাক বুকস অ্যান্ড অথর্স, এটা অগাধ, তুমি আনলিমিটেড আর কি, শেষ করতে পারবে না। হ্যাঁ তো খুব, যেমন আর্ট অ্যান্ড কালচার, মানে তুমি হয়তো 50টা ডান্স, 50টা লিটারেচারের, আর্ট অ্যান্ড কালচারের উপরে ডান্স পারফরমেন্স, থিয়েটার, নাটক, ফেস্টিভ্যাল পড়ে গেছো, পট করে একটা অন্য কিছু পড়ে গেল। হ্যাঁ আর্ট অ্যান্ড কালচার তো হিউজ অ্যান্ড ভাস্ট জিনিস। হ্যাঁ সিমিলার হেয়ার সায়েন্স, জেসি বোস, কোশ্চেন নাম্বার 9, জগদীশ চন্দ্র বোস, ওকে, ইনভেন্টেড ডিভাইস, কোন ডিভাইস জগদীশ চন্দ্র বসু ইনভেন্ট করেছিলেন? আমরা সকলেই জানি জগদীশ চন্দ্র বসু উদ্ভিদের যে প্রাণ আছে, ছোটবেলায় পড়েছিলাম এই বিষয়গুলো এক্স্যাক্টলি, পরবর্তীকালে দেখা গেছে যে এই যে সেই সেন্স তৈরি করে, তরঙ্গ তৈরি করে, সেখানটায় উপর থেকে যেটা দেখা যাচ্ছে জগদীশ চন্দ্র বসুর এক্সপেরিমেন্ট এক্স্যাক্টলি তার চেয়ে আরও বেশি সূক্ষ্ম, অন্য জায়গায় মেনলি কনসেন্ট্রেটেড। তো কমেন্ট সেকশনে জানাও এক্স্যাক্টলি জগদীশ চন্দ্র বসু কি জিনিসটার উপরেই গবেষণা করেছিলেন, এবং জগদীশ চন্দ্র বসুর যে ডিভাইস, কোশ্চেন নাম্বার 9, আবিষ্কার করেছিলেন তার নাম কি? 4 অপশানস আর দেয়ার, অক্সানোমিটার সেকেন্ড, ক্রেসকোগ্রাফ থার্ড, পোটোমিটার ফোর্থ, পলিগ্রাফ। সো উত্তর হবে কি? উত্তর হবে ক্রেসকোগ্রাফ। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্রেসকোগ্রাফ অ্যান্ড অক্সানোমিটার? ইজ ভেরি ভেরি ফাইন ডিফারেন্স, খুব লিটল ডিফারেন্স আছে, অলমোস্ট কাছাকাছি এদের ফাংশন, দুটোই খুব ইম্পর্টেন্ট। ওকে, সো অক্সানোমিটার কি করে আর ক্রেসকোগ্রাফ, যা কিনা জগদীশ চন্দ্র বানিয়েছেন, কি করে, এদের তফাৎ কি তুমি জানবে, এবং তার সাথে এটাও জেনে রাখবে যে পোটোমিটারের ফাংশন কি আর পলিগ্রাফ। ভেরি রিসেন্ট পলিগ্রাফ নিয়ে খুব ডিসকাস চলছে, পলিগ্রাফ কি সেটা কিন্তু তোমার জানবার দরকার, পলিগ্রাফ কীভাবে ফাংশন করে, কে ডিসকভার করেছে, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট রিলেটেড টপিক। কোশ্চেন নাম্বার 10, 10 নাম্বার কোশ্চেন কি বলছে এটা? লাইট ওয়েভস আর অফ নেচার অফ, এগেন এ কোশ্চেন ফ্রম সায়েন্স, লাইট ওয়েভের নেচার কোন ধরনের, কিরকম ভাবে লাইট ওয়েভ প্রসিড করে, লংগিটিউডিনাল, ট্রান্সভার্স, বোথ, নান, লংগিটিউডিনাল ট্রান্সভার্স দুটোর মিক্সচার, নাকি কোনো রকম না অন্য কোনো টাইপ? সো উত্তর হবে বোথ, হ্যাঁ না একেবারেই না, উত্তর হবে ট্রান্সভার্স, লাইট ওয়েভ ট্রান্সভার্স ওয়েতে মুভ করে। ওকে চলো কোশ্চেন নাম্বার 11, ফ্রম স্কিন বা হুইচ ক্রিয়েচার, হুইচ অ্যানিমাল ব্রেথস ফ্রম ইটস স্কিন? অপশান 4 অপশানস আর দেয়ার, স্নেক, স্নেল, আর্থ ওয়ার্ম, মানকি, অর্থাৎ বাংলায় করলে কে তার ত্বক বা চামড়া দিয়ে শ্বাস আদান প্রদান করে, কোন প্রাণী? উত্তর স্নেক, সাপ, স্নেল, শামুক, আর্থ ওয়ার্ম, কেঁচো, অ্যান্ড রেসাস মাংকি, এবারে শুধু মাংকি বললাম, রেসাস মাংকি অ্যাকচুয়ালি। উত্তর কি? উত্তর বলার আগে একটা কথা বলবো, তোমরা অনেকেই বাইলিঙ্গুয়াল ক্লাস করতে বলেছো, অর্থাৎ ক্লাস
বাংলাতে বলবো, ইংরেজিতে বলবো বা বাংলাতে লিখবো, এরকম বাংলা ইংরেজি দুটো থাকবে। বেসিক্যালি একটা জিনিস দেখো, তোমরা যারা অন্যান্য ক্লাস দেখো, এইটুকু খেয়াল করে থাকবে যে আমাদের চ্যানেলই বোধ হয় একমাত্র যে পুরো কোশ্চেনগুলো ইংরাজিতে করে। আমাদের টার্গেট, যদি তোমরা আমাদের কখনো ডেসক্রিপশন করে থাকো তো দেখবে আমাদের টার্গেটই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ইউপিএসসির চাকরি, যে কোনো স্টেটের ভালো সরকারি চাকরি, ভালো মন্দ ছোট বড়, মেনলি আমরা সরকারি চাকরির উপরে খুব ফোকাস করি এবং ফোকাস করি প্রতিটা ছেলে, বাঙালি ঘরের ছেলেমেয়েরাই যেন চাকরি পায় এবং তার জন্য যেন আর্থিক বাধা, পারিবারিক সমস্যা, প্রতিবন্ধকতা না হয়ে দাঁড়ায়। ওকে, এবং তার জন্য একটা খুব বড় প্রয়োজনীয় বিষয় হচ্ছে ইংরাজি শেখা। তো সেই জন্য আমরা কখনো ইংরাজির বেসটাকে, প্ল্যাঙ্কটাকে নষ্ট করতে চাই না। বাংলাতে ক্লাস করানো যেতেই পারে, বাংলাতে ক্লাস করালে আমাদের আলাদা করে সুবিধা অসুবিধা কিচ্ছু হবে না, বাট ইংরাজিতে ক্লাসের প্রয়োজনীয়তা এইটুকু তোমরা এখান থেকে বুঝতে পারবে যে মিসলেনিয়াসের মতন আদ্যন্ত একটা রাজ্য সরকারের গ্রুপ বি জবের জন্যও কিন্তু বিএসসি যে কোশ্চেনটা করে সেটা কিন্তু বাংলা ইংরেজি দুটোতেই থাকে। বাংলাতে তো কোশ্চেন করতেই পারতো, আমি WBCS ছেড়ে দিচ্ছি, সেটা না একটা এক্সিকিউটিভ গ্রেডের পরীক্ষা হচ্ছে, তার একটা আলাদা যোগ্যতা বা সম্মান রয়েছে বলে আমি যদি ধরে নিই, মিসলেনিয়াস কোনো কোশ্চেন পুরো বাংলায় করে না। সো থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ ভেরি গুড, ওকে, যাতে তোমার ইংরেজির বেসটা ভালো করে তৈরি হয়ে থাকলে তুমি সব জায়গায় কোপ আপ করতে পারবে, বিট করতে পারবে সব কিছুকে। সো তোমরা ইংরেজিতে ক্লাসগুলো করো, এটা তোমাদের জন্য ভালো হয়। সো স্কিন দিয়ে কে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে? আর্থওয়ার্ম। ওকে, কোশ্চেন নাম্বার নেক্সট 12, 12 নাম্বার কোশ্চেন, হোয়াট ডাজ ইট সে? রাইবোজোম আর সাইট ফর, রাইবোজোম কিসের জন্য, কিসের জন্য বা কিসের ধারক? ফটোসিনথেসিস, এস ফর সিনথেসিস, আমার জায়গা কম আমি তাই এস দিয়ে সিনথেসিস কে সিগনিফাই করেছি। ফটোসিনথেসিস, প্রোটিন সিনথেসিস, ফ্যাট সিনথেসিস, রেসপিরেশন, অবভিয়াসলি একটা আদ্যন্ত সায়েন্সের কোশ্চেন। রাইবোজোমস কিসের প্রয়োজনে লাগে? রাইবোজোম থেকে কি হয়? প্রোটিন সিনথেসিস হয়। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার দেশি গাইজ? স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ, বাংলাতেই লিখেছি বাংলা বই বলে আমার বাংলা হাতের লেখা খুব খারাপ হয়ে গেছে। এর লেখক কে? স্মৃতি, সত্তা, ভবিষ্যতের লেখক কে? ফোর অপশন সদ্যা, বিষ্ণু দে, প্রমোদ চৌধুরী, জয় গোস্বামী, শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায়টাকে ছোট করে চট্ট লিখেছে। সো উত্তরটা আমি এক্ষুনি বলে দেবো, বাট তোমাদেরকে জানতে হবে প্রমোদ চৌধুরী কি, কেন উনি বিশেষ বিখ্যাত, বাংলা সাহিত্যে ওনার অবদান কি, এবং সবুজ পত্র কেন এতটা প্রয়োজনীয় বাংলা সাহিত্যের বিকাশে, তার অবদানটা কতটা গুরুত্বপূর্ণ, এবং তার সাথে তোমার জয় গোস্বামী কিসের জন্য তিনি জনপ্রিয়, এবং যেতে পারি কিন্তু কেন যাব, কার লেখা, কমেন্ট সেকশনে তোমাকে জানাতে হবে। ওকে, সো উত্তর কি? স্মৃতি, সত্তা, ভবিষ্যতের লেখক বিষ্ণু দে। কোশ্চেন নাম্বার 14, 14 নাম্বার কোশ্চেন কি? ভালো করে পড়ো, খুব ভালো করে পড়ো, জিকের বেশ এগুলো এমন এমন স্ট্যাটিক দিয়ে যে তোমার জিকে যে সারা জীবন কাজে লাগবে। সমস্ত জানো ইন্ডিয়ার সমস্ত স্টেট গভর্নমেন্টের পরীক্ষাগুলোতে এই কোশ্চেনগুলো বারবার ঘুরে ফিরে আসে, হয়তো স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ সেখানে পড়ে না, বাট দ্য পলিটিক্যাল ইকোনমি অফ হাঙ্গার এই বইটার লেখককে এটা কিন্তু পড়ে, ইম্পর্টেন্সটা এখানটায়, বা রাইবোজোম কিসের সাইট এটা কিন্তু পড়ে। ও কোশ্চেনগুলো এরকম মানে খুবই পার্মানেন্ট জিকের পার্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট না। আজ শিখবে যা, 10 বছর 20 বছর পরেও এর ইম্পর্টেন্স অ্যান্ড ভ্যালু সেম, এবং পরীক্ষার জন্য খুব এফেক্টিভ। দ্য পলিটিক্যাল ইকোনমি অফ হাঙ্গার এর অথর কে? কোশ্চেন নাম্বার 14 কে? চারটে অপশান, অভিজিৎ ব্যানার্জি, মোহাম্মদ ইউনিস, অমর্ত্য সেন, ইরফাম হাবিব, মোস্টলি সকলেই নোবেল পেয়েছেন। ওকে, তার মধ্যে অভিজিৎ ব্যানার্জি এবং অমর্ত্য সেন অবভিয়াসলি আমরা বাঙালি হিসেবে গর্ব করতে পারি, মোহাম্মদ ইউনুসকেও আমরা বাঙালি হিসেবে গর্ব করতে পারি নোবেল লরেট হিসেবে। সো উত্তর অমর্ত্য সেন। ওকে, অভিজিৎ ব্যানার্জি কোনো বই লিখে থাকলে বা কি বই লিখেছে সেটা কিন্তু তোমাকে জেনে রাখতে হবে, অভিজিৎ ব্যানার্জির রিসেন্ট বা অনেক প্রেজেন্ট ডেজ নোবেল লরেট। কোশ্চেন 15, 15 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য 15 নম্বর কোশ্চেন? কোশ্চেন 15 হচ্ছে বুক
রিটেন বাই স্বামী বিবেকানন্দ, চারটে বইয়ের নাম দেওয়া আছে, তার মধ্যে বলছে কোন বইটা স্বামী বিবেকানন্দের দ্বারা লিখিত হইয়াছিল। চারটে অপশান রয়েছে। অভিনব ভারত, বি ফর ভারত, বি এয়ার স্ট্যান্ডস ফর ভারত, অভিনব ভারত, বর্তমান ভারত, সনাতন ভারত, শ্রেষ্ঠ ভারত। অভিনব ভারত ফেলে দিতে পারো না, এটাও একটা জিনিস, কিন্তু সেটা কি জিনিস? এটা একটা অর্গানাইজেশন। হোয়াট ইজ অর্গানাইজেশন, হু ফাউন্ডেড ইট, আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। অভিনব ভারত কি, কোথা থেকে এসছে, আমরা কিভাবে সেটাকে পেয়েছি, কে তার ফাউন্ডার। বাট ইন দিস কন্টেক্সট বুক, দ্য বুক রিটেন বাই স্বামী বিবেকানন্দ ইজ বর্তমান ভারত। ওকে, মনে থাকবে। চলো কোশ্চেন নাম্বার 16। ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল, এরে ইন্ডিয়ান নেশন না, ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল, এবং অবভিয়াসলি না, অত সহজ না। ফাদার অফ ইন্ডিয়ান ফুটবল, ফোর অপশন আর দেয়ার, পি কে ব্যানার্জি, বাইচুং ভুটিয়া বা বি ভুটিয়া, এন পি সর্বাধিকারী, আর গোষ্ঠপাল। উত্তর কি হবে? সবগুলোই কিন্তু এক একটা রত্ন, রত্ন আইকন ফুটবলে। উত্তর হবে বাইচুং ভুটিয়ার খেলা কেউ দেখেছো? খুব ভালো বাইসাইকেল ভালো খেলতো, খুব ছোট, খুব নাম শুনতাম বাইচুং ভুটিয়ার। উত্তর হবে এন পি সর্বাধিকারী। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এন পি সর্বাধিকারী? ইউ নিড টু পুট মেসেজ ইন কমেন্ট সেকশন অ্যাবাউট দ্য ফুল ফর্ম অফ এন পি, এন পি সর্বাধিকারী। চলে এসছে, আমরা পড়বো কোশ্চেন নাম্বার 17। 17 নম্বর কোশ্চেন কি বলছে? একমাত্র সিভিল সার্ভিস ফর দেশি গাইস যেখানটায় পড়ানো হয়। ওকে, 17 নম্বর কোশ্চেন বলছে মিনি কনস্টিটিউশন ইজ কল্ড টু, এখানটায় দেয়ার আর ফোর অপশানস ফোর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে সংক্ষেপে বলা হয় সিএএ। তো চারটে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের উল্লেখ রয়েছে এখানটায়, যার মধ্যে একটা এতই এক্সস্টিভ এক্সটেন্সিভলি কনস্টিটিউশনটাকে কেটেছে, ছেটেছে, চেঞ্জ করেছে, অ্যামেন্ড করেছে, অল্টার করেছে, যে তাকে নামই দেওয়া দেওয়া হয়েছে ছোট সংবিধান। এতটাই সে উল্টে পাল্টে তছনছ করে দিয়েছে কনস্টিটিউশনটাকে, বা দিয়েছিল। সো সেটা কোন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, যাকে আমরা বলছি মিনি কনস্টিটিউশন? উত্তর অপশনগুলো পড়ি, 42তম সংশোধনী, 44তম সংশোধনী, 73তম সংশোধনী, 97তম সংশোধনী। আই রিপিট এগেন দ্য সেম থিওরি, যেটা উত্তর হবে সেটা তো তোমাদেরকে বলবো, আর যেটা উত্তর হবে না, যেগুলো উত্তর হবে না সেগুলো ডিটেলও তোমাকে পড়তে হবে, তার কারণ এমনি এমনি আমি বলে লিখিনি, নানা পরিপ্রেক্ষিতে প্রশ্নপত্রে উপস্থিত হয়েছে এই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টগুলো। এক্ষেত্রে উত্তর কি? 42nd CAA, 42তম সংশোধনী। কার সময় হয়েছিল, তাতে কি কি চেঞ্জ হয়েছে, কি কি হিউজ এবং মেজর চেঞ্জ হয়েছে, এগুলো তোমাকে ডিটেলে জানতে হবে। আমি পুরনো আমার এতে যাবে, প্লে লিস্টে যাবে গিয়ে আমি সেখানটা লক্ষ্মীকান্ত লাইন বাই লাইন ধরে ধরে পড়িয়েছি, পড়ে নিলেও পেয়ে যাবে তোমরা। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, খুব ভালো করে পড়াশুনো করো, খুব গণ্ডগোলপূর্ণ ঝামেলাময় দিন পার করছি আমরা, কিন্তু তার মধ্যে থেকে পরিশ্রম এবং ধৈর্যের মধ্যে দিয়েই তোমাদেরকে এই সময়টা পার করতে হবে। মনে রাখবে, সকলের কাছেই সময়টা কিন্তু অশান্ত এবং অস্থির, সকলের কাছেই কিন্তু আশঙ্কা এবং চঞ্চলতা একই রকম, কিন্তু সেই লড়াইতে জিতবে যে পুরো খেলাটায় ধৈর্যের পরীক্ষাটায় পাস করবে। বুদ্ধি সকলের সমান আছে, জ্ঞান সব জায়গায় অ্যাভেলেবেল একই রকম ভাবে, ইউটিউব ক্লাস প্রচুর রয়েছে, বাট জেতার উৎসটা তোমার ভিতরে, তুমি কেবল তোমাকে জেতাতে পারো, আর কেউ নয়, এবং তুমি যদি হেরে যাও তার কারণও তুমি, আর কেউ নয়। চলো, সুজাতা রামদোরাই ইজ অ্যাসোসিয়েটেড উইথ, কোশ্চেন নাম্বার 18। সুজাতা, ইট সেজ অ্যাবাউট সুজাতা রামদোরাই, অ্যান্ড ইট আস্কস দ্য ফিল্ড উইথ হুইচ সি ইজ অ্যাসোসিয়েটেড অর সি ইজ রিলেটেড। তো চারটে অপশান রয়েছে, বক্সিং, ম্যাথামেটিক্স, চন্দ্রযান, অ্যান্ড ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। কোশ্চেন, সুজাতা রামদোরাই কোন ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট?
বক্সিং এর সাথে, ম্যাথামেটিক্স এর সাথে, চন্দ্রযানের সাথে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে? উত্তর কি? ম্যাথামেটিক্স এর সাথে। নাও হু ইজ সুজাতা রামদোরাই? হোয়াই ইজ সি ইম্পর্টেন্ট? হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ সুজাতা রামদোরাই ইন ইন্ডিয়ান ম্যাথামেটিক্স? অবশ্যই তুমি গুগল নিতে জানে যাবে। ওকে, নাও কোশ্চেন নাম্বার 19, 19 নম্বর কোশ্চেন কি বলছে? হাইয়েস্ট এইচএসটি আমি কি করেছি, হাইয়েস্ট ছোট করে হাইয়েস্টের লিখেছি, শর্ট ফর্ম হাইয়েস্ট লিটারেসি অ্যাওয়ার্ড ইন ওয়েস্ট বেঙ্গল। হাইয়েস্ট লিটারেসি অ্যাওয়ার্ড ইন ওয়েস্ট বেঙ্গল এই সাহিত্য একাডেমি, রবীন্দ্র পুরস্কার, আনন্দ পুরস্কার, বঙ্কিম সম্মান। ওকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সর্বোচ্চ সাহিত্য জগতের ক্ষেত্রে পুরস্কার কোনটি, যা রাজ্য সরকার দ্বারা প্রদত্ত হয়? উত্তর, চারটে অপশনের মধ্যে সাহিত্য একাডেমি হবে না, আনন্দ পুরস্কার হবে না, বঙ্কিম সম্মান হবে না, রবীন্দ্র পুরস্কার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্ড দ্য লাস্ট 20 নাম্বার কোশ্চেন ফর দিস মিসলেনিয়াস পরমাণু সিরিজ 2, শেষ কোশ্চেন যেটা এই সিরিজের, সিরিজ 2 এর, সেটা হচ্ছে খুব সুন্দর একটা কোশ্চেন। আমার বোধ হয় পুরো সিরিজের মধ্যে এই কোশ্চেনটা পড়তে, জানতে পেরে এবং তোমাদেরকে জানাতে পেরে সবচেয়ে ভালো লাগছে। পরীক্ষায় পড়ে গেলে একটু অবাক হব না। বুকুনি পাতানি, বুকুনি পাতানি ইজ ওন বাই উমেন অফ নমশূদ্র, কাওড়া, রাজবংশী, বাগদি। এই ড্রেসটা প্রচুর দেখেছি আমরা, প্রচুর টিভিতে, ছবিতে, কিন্তু এই ড্রেসটার নামটা কি অনেকেই জানে না। এটা একটা পোশাক যা একটা বিশেষ কমিউনিটির মহিলারা পরে থাকেন, বা বিশেষ কমিউনিটির মহিলাদের পরিহিত এক পোশাকটার নামই হচ্ছে বুকুনি পাতানি। কোশ্চেন হচ্ছে যে কোন জনজাতির মহিলাদের পোশাকটাকে বুকুনি পাতানি বলা হয়ে থাকে? সো চারটে অপশান আছে, নমসূত্র, কাওড়া, রাজবংশী, বাগদি। অবভিয়াসলি বুঝতে পারছি যে ট্রাইবাল একটা বা এথনিক একটা ড্রেসকে সিগনিফাই করা হয়েছে কোশ্চেনের মাধ্যমে, উইচ দ্যাট ইজ বুকুনি পাতানি। তো উত্তর হবে কি? উত্তর হবে রাজবংশী, কোচ রাজবংশী জনজাতির মহিলারা যে পোশাকটা পরে থাকে, গুগলে একবার চেক করে দেখবে, তাকে বলা হয় বুকুনি পাতানি। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। খুব ভালো করে পড়ো, খুব ভালো করে প্র্যাকটিস করো। প্রসূন কন্টিনিউয়াস কোশ্চেনের সিরিজ নিয়ে আসছে, আমিও কোশ্চেনের সিরিজ নিয়ে আসছে। ওকে, এবং অঙ্ক তোমরা করতে একদম ছাড়বে না, ফ্রম ফাউন্ডেশন কোর্স অঙ্ক চলছে। কয়েকদিন পরে এইগুলো একবার বুঝে নিলে কয়েকদিন পরে খুব শর্ট ট্রিক্সের অঙ্ক তৈরি হবে, তখন তখন বোঝা কিন্তু মুশকিল। এই সময় বুঝে নাও, পারলে জিজ্ঞাসা করে নাও স্যারকে, ঠিক আছে? উনি বেশ কয়েকদিন ধরেই একেবারে বেসিক লেভেলের ক্লাস 6, 7, 8, 9, 10 যেভাবে অঙ্ক বোঝানো হয় সেভাবে অঙ্ক বোঝাচ্ছেন। তো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট টাইম, ওকে, ফর বিল্ডিং ফাউন্ডেশন। তো দিস ইজ অল অ্যাবাউট টুডে, বেস্ট অফ লাক।